হাই গাইজ, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। তো আজ একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি আমরা। তো দুজনকে তো একবারে ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, তো একজন ধরে আছে, একজন হচ্ছে রান্না করব। তো চলো আজ রান্না করবো একটা নিরামিষ তরকারিতে, সেটার নাম হচ্ছে কি বলে ফুলকপি, নারকেল দিয়ে ফুলকপি। তো চলো আজ আমরা রান্না করছি ওর উনুনে। তো দেখো উনুনটা জ্বলিয়ে নিয়েছে, যাতে নিভে না যায়, যার জন্য এবার আমি কড়াইটা বসিয়ে দেব। নাও কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এটাতে সরষার তেল ঢেলে দিচ্ছি। এটাতে প্রথমে আমি আলু আর কপিটাকে ভেজে নিব। তো প্রথমে দেখাই কি কি লাগছে কড়াই তেলটা গরম হতে হতে। দেখো প্রথমে লাগছে হচ্ছে সম্বাদ দেব, তার জন্য জিরে, তেজপাতা, আর এখানে শুকনো কাঠখোলায় ভাজা জিরে, ধনে এবং লঙ্কাটাকে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। এটা হচ্ছে গরম মশলা, এখানে নারকেল বাটা আর নারকেল কোড়া, নারকেলের দুধ, চিনি, হলুদ গুঁড়ো, লবণ, ফুলকপি, আলু, আর রয়েছে ঘি। তো চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা আলু আর ফুলকপিটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, যেহেতু পরে আবার ভেজি তৈরি করতে আমরা দিব। তো একবার দেখে নিই ভাজাটা কত দূর আগালো। ভাজাটা হয়ে গেছে, আর একটু হবে, আর একটু ভেজে নিয়ে তারপর আমরা নামিয়ে নেব। চলো আর একটু হোক। এখন আমরা দেখি কতদূর ভাজা হলো, ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমরা একটু নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। তো আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাতে ফোড়ন দেব গোটা জিরে, আর দেব তেজপাতা। আর এই যে আমরা মশলাটা পেস্ট করে রেখেছি, আদা, শুকনো খোলা ভাজা আছে, জিরে, ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা, এর মধ্যে আমরা সামান্য হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন। তো এটাকে সামান্য জল দিয়ে গুলে কষাবো, যেহেতু মশলাটা ভাজা আছে তার জন্য পরিমাণে অল্প কষাবো। অনেকটা কষানো হয়ে গেলে এবার আমরা ফুলকপিটা হালকা নারকেলের পেস্ট, নারকেলের পেস্ট আমি দিয়ে দিচ্ছি কষার মধ্যে। ভাজা ভাজা করবো, এবার আমরা এই ফুলকপি আলুটা দিয়ে দেবো। হালকা হাতে নাড়াচাড়া করবো, এবার একটু জল দিচ্ছি, প্রায় কষানো হয়ে যাচ্ছে, সামান্য একটু জল দিয়ে দেবো। আসলে নারকেলের দুটো দেবো, তারপরে আমরা গার্নিশিংয়ের জন্য
নারকেল উপরে দিয়ে এবং গরম মশলা দিয়ে সার্ভ করবো। তো একটু ফুটে আসুক, তারপরে আমরা নারকেলের দুধকে ব্যবহার করবো। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার উঠিয়ে নিয়ে দেখবো প্রায় হয়ে এসছে। এটা এরকম বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন দেবো হচ্ছে এই যে নারকেলের দুধ, সামান্য পরিমাণে বাটি ধোয়া জল, আর সামান্য পরিমাণে চিনি তো খাবো না, সেটা একটু ঢেকে দিই। এবার তখন একটু গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেল, আমরা নামিয়ে নেব। এরপরে এটাতে আমরা সামান্য ঘি দেব, ঘি দিয়ে দিয়েছি। এবার দেবো আমরা যে কোরানো নারকেলটা রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তো এটা তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি নারকেল দিয়ে সবজি। তো ওটা আমরা গন্ধটা ধরে রাখার জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যখন আমরা মানে খাবার খাবো তখন ওটা মানে খেয়ে নেবো আর কি। তো বন্ধুরা দেখো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকে